আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রাহার এঙ্গেজমেন্ট উপলক্ষে পুরো পরিবার একত্রে হয়েছে, তাই ভাবলাম ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসি। আমরা চলে গেছিলাম কেন্দ্রবেগ ফুড ফরেস্টে। দিনের বেলায় অনেক গরম হবে, তাই আমরা সন্ধ্যার সময় গিয়েছিলাম। আমার মেয়ে আর আমার বোন জিরা একই রকম ড্রেস পরেছে। ভিতরে অনেক গাছপালা ছিল, তাই ঠান্ডা হাওয়ায় প্রাণটা জড়িয়ে গেল। এই তো আমরা সবাই ভিতরে চলে যাচ্ছি। এই দিকে পুকুরে ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমি আগেও এসেছি, কিন্তু পরিবার নিয়ে আসা হয়নি। আমরা পরিবারের প্রায় 25 জন গিয়েছি। সবাই নিজেদের মতো ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। এখানে 3 জায়গায় খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। এটা বাঁশ দিয়ে ডেকোরেট করা হয়েছে। এই যে এটা, আরেকটা অন্যটা হলো রুফটপ, যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। বাচ্চারা এখানে খেলাধুলা করছে, বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে। এখানে বাচ্চারা অনেক এনজয় করছে, খেলাধুলা করছে। এটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে মোহাম্মদ। ফারহানও খুব এনজয় করছে। এই যে ক্রেওহি, ওদেরকে তো আপনারা চিনেনই। সামনেরটা হচ্ছে আমার বড় ছেলে ফয়সাল, ও ক্যামেরা দেখলে পালিয়ে যায়। এই যে মেয়েগুলো সব রং ডং করছে। রাইডে সবাই মনের আনন্দে দোল খাচ্ছে। এই দিকে মেয়েগুলো উঠে গেছে, সবাই একই রকম জামা পরাতে খুবই সুন্দর লাগছে। এরপর সবাই বোটে উঠেছে, এটা পা দিয়ে চালায়। এখানেও সবাই অনেক এনজয় করেছে। আমার বঞ্জিরা উঠে তো ওরা অনেক ভয় পেয়ে গেছিল। নিচে মজা করার পরে সবাই উপরে খেতে চলে আসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের খাবার চলে এসেছে। আমরা পেরি পেরি চিকেন অর্ডার করেছিলাম। এটা 4 জনের প্লেটার ছিল, দামটা তেমন রিজনেবল ছিল না। আমরা 3টা প্লেটার, 1টা সেট মেনু আর কোল্ড কফি নিয়েছিলাম। ফারহান শুধু পানিয়ে খেয়েছে, ও অন্য কোনো খাবার মুখে নেয়নি। প্রায় 4 ঘন্টা সময় কাটানোর পর আমরা বের হয়ে যাচ্ছি। ছেলেগুলো এখনো ছবি তুলতেছে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।